প্রেমিকের সাথে পিৎজা খেতে বেরিয়ে রহস্য মৃত্যু তরুণীর। পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। আরজিকরের ঘটনার মাঝেই রাজ্যে আর এক তরুণীর হত্যার ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। ঘটনায় মৃতার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তরুণীর প্রেমিক ও তার বন্ধুরা মিলে ধর্ষণ করে খুন করেছে ওই তরুণীকে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, পুজোর সময় কৃষ্ণনগরের ওই তরুণী তার হবু বরের সাথে পিৎজা খেতে বেরিয়েছিলেন, কিন্তু তারপর দীর্ঘ সময় কেটে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা চিন্তায় পড়ে যান। এ বিষয়ে মৃত তরুণীর মা জানিয়েছেন, আমাকে জানিয়েই প্রায় 7:30 নাগাদ বাড়ি থেকে ওই ছেলেটির সঙ্গে বেরিয়েছিল পিৎজা খাওয়ার জন্য। প্রথমে ওদের সম্পর্ক নিয়ে আমাদের আপত্তি থাকলেও পরে আমরা সবটাই মেনে নিই। এরপর এই পুজোর সময় ওই ছেলেটির সাথেই আমার মেয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিল, কিন্তু বাড়ি ফিরতে দেরি হওয়ায় মেয়েকে ফোন করি, তার ফোনে পাই না। তারপর ছেলেটাকে ফোন করি, কিন্তু সে আমাকে গালিগালাজ করে। এরপর সারারাত আমরা মেয়েকে খোঁজাখুঁজি করি, কিন্তু তার কোনো খোঁজ পাইনি। মেয়ের এক আত্মীয় জানান, পুলিশে চাকরি করার স্বপ্ন ছিল তার, লড়াই করে বাঁচার স্বপ্ন দেখত। পরে ওর ফোন থেকে একটি মেসেজ আসে আর সেখানে লেখা ছিল, ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তবে আমাদের ধারণা ওকে হত্যার পর ওর ফোন থেকে কেউ এই মেসেজ করেছে। ঘটনাটা ঘটেছে মানে এক মহিলাকে এখানে মানে মেরে ফেলে দিয়ে গেছে আর কি। হ্যাঁ, গায়ে কেরোসিন তেল ঢেলে মনে হচ্ছে পুড়িয়ে দিয়েছে মুখটা। হ্যাঁ, এবার আমরা তো যে যার মতো ঘরে ঘুমাচ্ছি, আমাদের পথ চলতি মানুষ যারা মর্নিং ওয়াক করতে যায়, কাজে মাসিরা, তারা এসে খবর দিল যে ওখানে একটা মেয়ে পড়ে আছে না পুতুল পড়ে আছে, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, তারপর আমরা দেখতে গেলাম, পুলিশকে ফোন করলাম, তারপর পুলিশ আসলো, শুধু মুখটার মধ্যে কেরোসিন তেল ঢেলে দিয়ে পুড়িয়ে দিয়েছে আর কি। তরুণীর পরিবারের দাবি, ওর প্রেমিক এবং তার বন্ধুরা মিলে মেয়েটিকে গণধর্ষণ করার পর প্রমাণ লোপাটের জন্য মুখ পুড়িয়ে দিয়েছে। মৃতার পরিবার ময়না তদন্তের দাবি জানিয়েছে। এদিন হাসপাতালে যাবার পথে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের সাথে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তারা। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন নদিয়া কৃষ্ণনগর জেলা পুলিশের সুপার কে অমরনাথ। তিনি বলেন, আজকে সকালে আমরা এখানে কৃষ্ণনগর স্টেডিয়ামের পাশে একটা আননোন বডি পেয়েছিল, মানে পার্শিয়ালি বার্ন কন্ডিশনে। তারপরে আমরা বডি আইডেন্টিফাই করেছেন, তার মানে উনি মানে আমরা একটা কমপ্লেন পেয়েছেন, তার ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন স্টার্ট করেছেন। একজন অ্যারেস্ট হয়েছে, তো বাকি আছেন যে লিগাল প্রসিজারগুলো আমরা ফলো করছি, ইনভেস্টিগেশন অ্যান্ড আদার মোটিভগুলো আছে আমরা আইডেন্টিফাই করার জন্য আছেন, প্রসেসে আছে। 11 o'clock আমরা অ্যারেস্ট করেছেন যে সাসপেক্ট যে আছে, মানে FIR এ যে অ্যালিগেশনস যার বিরুদ্ধে ছিল, আছেন উই হ্যাভ অ্যারেস্টেড হিম ইন দ্য আফটারনুন। অ্যান্ড ওখানে আমরা যে মোটিভ অ্যান্ড আদার থিংস আমরা এখন এস্টাবলিশ করার বাকি আছে। অ্যান্ড এখন প্রথমে আমাদের যে পোস্টমর্টম যে হবে ওটা JNM হসপিটালে আছেন আমরা রেফার করেছি, যেহেতু একটা সেন্সিটিভ কেস আছে। তো ওখানে যে পোস্টমর্টম থেকে বাকি এভিডেন্সগুলো, বাকি যে ফরেন্সিক টিমের জন্য আমরা অলরেডি রিকোয়েস্টেশন করা হয়েছে, ওরা অন বে আছে, অ্যান্ড ডগ স্পট ইজ অলসো রিচিং। তো তারপরে আমরা ওর কিছু এভিডেন্স পাবো, অ্যান্ড লাইক উইল ফাইন্ড আউট আছেন মানে কোথায় মানে ঘটনা হয়েছিল, কীভাবে করেছেন, কী প্ল্যান আছে। পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে তার মুখে অ্যাসিড দিয়ে তাকে গণধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য অগ্নি সংযোগ করা হয়েছে, আগুন জ্বালিয়ে। হ্যাঁ, মানে অ্যাসিড অ্যাটাক একটা মানে কমপ্লেন্টে অ্যালিগেশনস আছে, সেভাবে আমরা সেকশনগুলো অ্যাড করা আছে। তো ওটা আমরা অ্যাকচুয়ালি পোস্টমর্টম রিপোর্টের পরে, ফরেন্সিক অ্যানালিসিসের পরে আমরা কনফার্ম বলতে পারবে কি অ্যাসিড অ্যাটাক ছিল ইয়া আর কিছু ইনফ্লেমেবল সাবস্টেন্স দিয়ে এটা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কৃষ্ণনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।